আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টলি কবির আজকে আপনাদের সামনে জাম্বুরার চাটনির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখন চলুন এই জাম্বুরার চাটনি বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দিই। বড়া পাচি তৈরি করার জন্য আমি এখানে জাম্বুরা স্কিন ফেলে দিয়ে অর্ধেক জাম্বুরাকে কেটে রেখে দিয়েছি এবং অর্ধেক জাম্বুরাটা দেখে দিচ্ছি, যেটা এই রোয়াগুলো আমি খুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। চার পিস রসুনটাকে চুলায় পুড়ে কেটে রেখে দিয়েছি, দুটা লাল মরিচ, তেলে ভাজা এবং একটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা। জাম্বুরার চাটনিটা খেতে খুবই মজা। যারা টক কিংবা ভর্তা খেতে পছন্দ করেন তাদের এই জাম্বুরার চাটনির রেসিপিটা ভালো লাগবে। আর ঝালের পরিমাণটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন সে পরিমাণ দিতে পারবেন। চলুন এই ভর্তাটা বানিয়ে রেডি করে আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। চাটনিটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, তারপর একটা কাঁচামরিচ এবং লাল মরিচটা ভেঙে দিচ্ছি, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা এবং অল্প কিছু সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমি প্রথমে এগুলোকে মাখিয়ে নিয়েছি ভালো করে, তারপর ওটার মধ্যে জাম্বুরার গুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা খুবই মজাদার একটা চাটনি। যারা চাটনি খেতে পছন্দ করেন তারা এরকম করে চাটনি বানিয়ে খেয়ে দেখতে পারেন। চাটনি বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে পরিবেশন করবো। জাম্বুরার চাটনিটা রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং একটা বাটিতে এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা খুবই মজাদার একটা চাটনি। যারা বাংলাদেশে খেয়ে থাকেন তারা বিদেশে আমার মতো করে এই চাটনিটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সেই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।